নদিয়ার হোগলবাড়িয়া আদর্শ শিক্ষানিকেতন বিদ্যালয়ে বুকলিস্ট অর্থাৎ পাঠ্যপুস্তক তালিকায় মুনি ঋষিদের ছবির বদলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হলো। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর এক ছাত্র বাপন দাস প্রধান শিক্ষক বীরেন্দ্রনাথ ব্যানার্জির কাছে অভিযোগ জানালে তিনি ওই ছাত্রকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরও করেন বলে অভিযোগ। এমনকি ওই সময় প্রধান শিক্ষক মদ্যপ অবস্থায় ছিলেন এমন অভিযোগও উঠেছে। ঘটনা ঘটার পরেই ক্ষোভে ফেটে পড়েন ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকরা। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধান শিক্ষক বীরেন্দ্রনাথ ব্যানার্জি সমস্ত ঘটনা এড়িয়ে গিয়ে বিদ্যালয়ের প্রধান কার্যালয়ে বসেই মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের কথা বলতে থাকেন। এদিকে ছাত্রদের দাবি, অবিলম্বে ওই প্রধান শিক্ষককে বরখাস্ত করতে হবে। চার পাঁচ জনা বন্ধু মিলে এক জায়গায় বলতে গিয়েছিলাম, মানে হেড স্যারকে বলতে গিয়েছিলাম, সে বলার দরুন মানে মদ খেয়ে এসে আমাকে বেধড়ক মার মেরেছে। কে মদ খেয়ে এসেছিল? হেড স্যার জুতো দিচ্ছে, বই দিচ্ছে। মাস্টারমশাই, গ্রামের মাস্টারমশাই, এইরকম খাতাতে মদওয়ালাদের ছবি নাই, এটা উনি তো দিতে দিয়েছেন ছাত্রদের। আলিপুর দুয়ারে শুরু হয়েছে বইমেলা। জানুয়ারি থেকে আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে নবম জেলা বইমেলা। বইমেলা প্রাঙ্গণে সুদূর কলকাতা থেকে এসেছেন বিভিন্ন প্রকাশক। তবে মেলায় অংশ নেওয়া প্রকাশকরা কিছুটা হলেও ক্ষুব্ধ, কারণ একই মাঠে তিনটি মেলা অনুষ্ঠিত হচ্ছে। স্বনির্ভর গোষ্ঠীদের হস্তশিল্পের সম্ভার সাজিয়ে বসেছে সবলা মেলা, আবার 17তম ডুয়ার্স উৎসব শুরু হয়েছে এই মেলা প্রাঙ্গণে। তাই ক্রেতা হারানোর ভয় পাচ্ছেন প্রকাশকরা। ইবুক প্রসঙ্গে প্রশ্ন করা হলে ওনারা বলেন, ইবুকের প্রভাব থাকলেও এই মেলাতে তার কোনো প্রভাব পড়েনি, কিন্তু অন্যান্য বারের মতন ব্যবসা অনেক কম। কিন্তু তারা আশাবাদী আরও কয়েকদিন এই মেলার বাকি আছে, তাই হয়তো বইপ্রেমীরা বইমেলায় যথেষ্ট সংখ্যায় আসবেন এবং বই কিনবেন। তবে বইমেলা সংলগ্ন প্রাঙ্গণে ইতিমধ্যেই ঝালমুড়ি, ফুচকা, ঘুগনি, জিবে গজা, জিলিপিট, পশরা সাজিয়ে বসেছে। আগের তুলনায় যে বই বিক্রি হতো, যা আমরা বিক্রি করতাম, সেই তুলনামূলকভাবে এবছরটা যেন কেমন ঝিমিয়ে পড়েছে। এখানকার তুলনামূলকভাবে এবছর পাঠকের সংখ্যাটা কম, বই কেনাকাটির ব্যবসাটার ক্ষেত্রে দেখি বই কেনাকাটির ব্যাপারটাও কম। উত্তর কাশ্মীরের বারামুল্লায় একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ঘটনাস্থলে দমকল কর্মীরা আগুন নেভাতে ফায়ার টেন্ডার নিয়ে আসেন। এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বারামুল্লা জেলার ওল্ড টাউনের জালাল সাহেব এলাকার একটি দোতলা আবাসিক বাড়ি থেকে। দমকল সূত্রে খবর, এলাকাটি ঘন বসতিপূর্ণ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে এবং আগুন ছড়িয়ে পড়া রোধ করার চেষ্টা চলছে। ওই এলাকায় অগ্নিকাণ্ডের পরপরই ফায়ার টেন্ডার এসে আগুন নেভানোর চেষ্টা করছেন। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার এই মরশুমের শীতলতম দিন দেখেছিল শহর কলকাতা। শনিবার সেই তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেল। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.9 ডিগ্রি সেলসিয়াস। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আরও নামতে পারে পারদ। বর্তমানে রাজ্য জুড়ে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 3-4 ডিগ্রি কম। এই পরিস্থিতি চলবে আরও কয়েকদিন, তারপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে কিছুটা। 20 জানুয়ারি রিলিজ করবে দিলখুশ, আর শুক্রবার সেই ছবির অভিনব প্রচার সারলেন ছবির শিল্পী ও কলাকুশলীরা। সুরকার অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান কিসের ভালোবাসা, গলা মেলালেন পরাণ বন্দ্যোপাধ্যায়, মধুমিতা সহ অন্যান্যরা। দমদম মেট্রো স্টেশনে দাঁড়িয়ে চলল এই অভিনব প্রচার, নজর কাড়ল হাজারো যাত্রী। চোখের সামনে তারকাদের দেখতে পাওয়ার সুযোগ ছাড়তে রাজি ছিলেন না কেউই, ফলে ভিড় হয়েছিল বেশ, আর উপস্থিত জনতার প্রশংসা কুড়িয়ে নিল টিম দিলখুশ। ভালোবাসা যদি বিউরো রিপোর্ট, ইভিএম নিউজ।